আচ্ছা দেখেন, এখানে আমরা আমাদের কালারটা কিন্তু হোয়াইট করে দিয়েছি। এখন আমরা নর্মাল মুডে আছি, এখন আমরা হোভারে যাব। হোভার মানে কি, যখন আমার মাউস বাটনটা এখানে যাবে তখন এটার কালারটা কি হবে। এখন এটা গ্রিন করা আছে, আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি। এটা আমি ব্লু করে দিলাম, যখন আমার এখানে মাউস বাটনটা যাবে এটা ব্লু হয়ে যাবে। দেন যখন অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভে কোন কালারটা থাকবে, অ্যাক্টিভে আমি একটা অন্য কালার দিতে পারি, আমার যদি কোনো কালার পছন্দ হয়। সাপোজ ধরেন আমার এখানে, আমি চাচ্ছি যে যখন অ্যাক্টিভ থাকবে তখন হলুদ কালারটা দিতে হবে, তাহলে আমি এই কালারটা নিতে চাই। এটার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করব কালার আই ড্রপার। কীভাবে আমরা কালার সেট করতে পারি আমার কিন্তু ভিডিও আছে, অবশ্যই না দেখে থাকলে দেখে নেবেন। এখান থেকে পিক ফ্রম ওয়েব, এখান থেকে আমি মাউসটা, ওকে মা, এটা যেহেতু ওই যে ইয়ের কালারটা, এই কারণে মাউসটা এখানে আসতেছে না, আমার রেকর্ডারের বাটন এখানে আছে তো। হ্যাঁ যাই হোক, আমি এই যে দেখেন, আমি যদি আরেকটু ওপেন করি কালার কোড, এখানে যাই কালার, আচ্ছা সাপোজ ধরেন এই ওয়েবসাইট, এখান থেকে আমি কালার নিতে চাচ্ছি, যে কালারটা নিতে চাব সেখানে আমার জাস্ট শুধু মাউস বাটন, যে এই হলুদ কালারটা নিতে চাই, জাস্ট এই হলুদ কালারের উপর যে ক্লিক করবো আমার এখানে কোডটা চলে আসবে। এই যে এই কোডটা কন্ট্রোল এ দিয়ে, সরি এখান থেকে সিলেক্ট একটাই, কন্ট্রোল সি কপি, আমি জাস্ট কপি করে নিলাম এখান থেকে। এখন কি করব দেখেন, আমরা অ্যাক্টিভে কী কালার দিতে চাই সেই কালারটা আমি, কোডটা আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে গ্লোবাল কালার হিসেবে এটা সেট করব, কিন্তু আমার এটা সেট হয় নাই, আমাকে এই কোডটা আবার নিতে হবে এখান থেকে। আমি যে এই কালারটা নিয়েছিলাম এটা কপি করব, দেন এখান থেকে আসব, এই এইখানে যাব, যাওয়ার পরে এই কোডটা মুছে দিয়ে আমি এই কোডটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখান থেকে আমি নিউ গ্লোবাল কালার, কী ব্যাপার এটা আসতেছে না কেন, আচ্ছা সরি এখানে একটা ইয়ে হয়ে গেছে, আচ্ছা এখান থেকে আই ড্রপার, আমি কোন কালারটা নিয়েছিলাম এই কালারটা, ওকে আমি সিলেক্ট করে নিলাম, কালার কোড তো ঠিকই আছে, কন্ট্রোল কপি, দেন এখানে আসবো। আসার পরে আমরা এখানে কাজ করতেছিলাম, এটা সিলেক্ট করব, অ্যাক্টিভে আমরা ছিলাম, এখান থেকে এটা আমরা ডিলিট করে দেব। ওকে ডিলিট করে দেওয়ার পরে আমরা আমাদের কালার কোডটা বসায় দেব, বসায় দেওয়ার পর দেখি কি হয়, এখনও এটা নিচ্ছে না। ওকে এখানে একটা স্পেস ছিল, এই কারণে এই যে এখানে একটা স্পেস ছিল এই কারণে এই কালার কোডটা নিচ্ছে না, আচ্ছা নিচ্ছিল না, এই কোডটা আমরা এখানে বসায় দিলাম। দেন আমরা এখান থেকে এই নিউ গ্লোবাল কালারে ক্লিক করব, দেন আমরা এখানে একটা নাম দেব, যে আমরা দিলাম হচ্ছে এটা হচ্ছে গুগল ইয়েলো, ওকে ক্রিয়েট। আমি গুগল ইয়েলো এই জন্য নাম দিলাম কারণ এই যে এটা অনেকটা গুগলের কালারের মতো, গুগল ইয়েলোর কালারের মতো, এই কারণে। যাই হোক, বোঝার সুবিধা তো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু এখন গ্লোবাল কালার হিসেবে এখানে সেট হয়ে গেছে। ওকে যখন, তাহলে আমরা এখন নর্মালি সাদা থাকবে, যখন হোভারে যাব তখন এটা হালকা আকাশি হবে, যখন অ্যাক্টিভ করব তখন এটা কিন্তু এই ইয়েলো কালারের ধারণ, এই ইয়েলো কালার হয়ে যাবে। এখন আমি এই হেডারের যে কালারটা দিচ্ছি এটা অনেক ডার্ক কালার দিয়েছে, আমি এটা যদি একটু হালকা করে দিই, না হালকা করা যাবে না, কারণ যদি একটু ব্লু থিম কালার দিই, থিম কালারও ভালো লাগতেছে না, ডার্ক কালার হিসেবে আপাতত এইটাই রাখি, যেহেতু ডার্ক কালার একটাই আছে। ওকে আমাদের এখানে কিন্তু আমরা মেনুটা নিয়ে এসেছি, আচ্ছা এখন আমি এখানে কি করব, আমি এই কন্টেনারের ভিতরে একটা ইমেজ নিব, এই কন্টেনারের ভিতরে একটা ইমেজ নিব। ইমেজটা কেন নিব, কারণ এখানে আমি আমার কোম্পানির লোগোটা আপলোড করতে চাই, ঠিক আছে। আপনাদের ইয়ের যে লোগো থাকবে সেই লোগোটা আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন, এই লোগো রাখার জন্য আমি ওখানে ওই লেআউটটা নিয়েছি। আচ্ছা আমি একটু লোগোতে যাব, লোগো আছে এখানে, এই যে এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নিলাম, ওকে দেন এটা আমরা সিলেক্ট করব। দেখেন আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে, ওকে আমার লোগোটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে আমাকে কী দিতে হবে, এটার ভিতরে আমি আমার
কোম্পানির বা আমার ওয়েবসাইটের নাম দিতে পারি, টাইটেল দিতে পারি বা স্লোগান দিতে পারি, আমরা সব কয়টাই দিব। প্রথমে আমি যেটা দিব এটা হেডিং হিসাবেই নেই, হেডিং হিসাবেই নেই। নেওয়ার পরে এটার আমার টাইপোগ্রাফিটা এখান থেকে ফিরাসানস কন্ডেন্স করে নেই, ফিরাসানস কন্ডেন্স, দেন এটা টাইপোগ্রাফি ছোটো করে দিতে হবে, এটা 10 দিই। ওকে, 10 দেওয়ার পরে এটার যে কালার, কালারটা এখান থেকে হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। এখন কন্টেন্টে যাব, কন্টেন্টে কী লিখবো, কন্টেন্টে আমি প্রথমে লিখব ইস্ট্যাবলিশ 2023, আমারটা 2023 ইস্ট্যাবলিশ হয়েছে। দেন আমি এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম। এখন এটার ভিতরে আমি লিখতে পারি আমার কোম্পানির নাম, SUWMIT সামিট আইটি লিমিটেড। ওকে, আমার কোম্পানির নাম আমি দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এটার ভিতরে কিন্তু অনেকখানি গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা যদি দূর করতে চাই, এই অ্যাডভান্স থেকে প্যাডিংটা মার্জিনটা আনচেক করে এখান থেকে বটমে আমরা নেগেটিভ মার্জিন দেব, তাহলে এটা উপরে উঠে যাবে। ওকে, দেন আমি আবার এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটাতে আমি দিব আমার কোম্পানির স্লোগান। আমি দিতে পারি হচ্ছে যা যা ইচ্ছা মন চায়, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অল ইন অল মার্কেটিং সলিউশন। ওকে, হয়ে গেছে। এখন আমি এটা প্যাডিংটা আনচেক করে টপে নেগেটিভ মার্জিন দিলেই, আচ্ছা প্যাডিং না মার্জিন, নেগেটিভ মার্জিন দিলে এটা উপরে উঠে যাবে। আচ্ছা, এটা কিন্তু আমার হয়েছে মোটামুটি। এখন আমি এই মেইন মাদার কন্টেইনারে একটু প্যাডিং দিতে চাই, সামান্য একটু প্যাডিং দিব টপে, যদি আমি 1 2 3 4, আচ্ছা বটমে আপাতত লাগছে না। আর এই কন্টেইনারের এই অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম, এটা একটু এই মাঝখানে চলে আসলো। ওকে, আচ্ছা এখন এগুলো না আমার ইয়েগুলো একটু বড় করে দিতে হবে, 10 আছে, আমি 11 12 13 14 করে দিই। সামিট আইটি লিমিটেড এটাও একটু বড় করে দিই, স্টাইল থেকে টাইপোগ্রাফি যাব, 14। আচ্ছা এখন এটাও 14 করে দিই, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যায় 14। আচ্ছা এখন এইটা অ্যালাইনমেন্টটা আমি মাঝখানে দিয়ে দিব, এটার অ্যালাইনমেন্টটাও আমি মাঝখানে দিয়ে দিব, এটার অ্যালাইনমেন্টটাও আমি মাঝখানে দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের কোম্পানির একটা লোগো হলো, প্লাস আমরা দিলাম যে কবে প্রতিষ্ঠা হয়েছে, নাম দিলাম, একটা স্লোগান দিলাম, এদিক থেকে আমরা হেডিং দিলাম। দেওয়ার পরে দেখেন এই দুই এই সাইডে কিন্তু একটু স্পেস কম আছে। এখন আমি দেখি এই যে মাদার কন্টেইনার, এটার ভিতরে যে দুইটা কন্টেইনার নিয়েছি এটার ভিতরের গ্যাপটা আমি আনচেক করে দেব। চেক করে দেওয়ার পরে আমরা যদি কলামের গ্যাপটা, আচ্ছা আপাতত এইরকমই থাক, মোটামুটি ঠিকঠাকই আছে। আর আমি এই কন্টেইনারটা একটু সিলেক্ট করে এটার ভিতরে দেখি একটু লেফটে প্যাডিং যদি দেই, নো, লেফটে যদি মার্জিন দেই, হ্যাঁ তাহলে একটু সরে আসতেছে, একটু সরাই দিলাম এদিক থেকে। ওকে, দেন আমরা এখান থেকে যে উপরে টপ মার্জিন দিয়েছি এটা তুলে দেব। দেওয়ার পরে আমরা এখানে আপডেট করব, আপডেট করার পরে আমি যদি এখানে গিয়ে একটু রিলোড দেই, আচ্ছা রিলোড দিলে দেখেন আমাদের হেডারটা কিন্তু এই জায়গায় চলে এসেছে। ওকে, আচ্ছা হেডারটা চলে এসেছে, কিন্তু আমাদের হেডারের নিচে যে এই যে এই লেআউটটা, এই লেআউটের একটা স্পেস আমরা একটু দেখতে পাচ্ছি। এখন আমি দেখি এই স্পেসটার কারণ কি, আমি এটা একটু ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পরে আমাদেরকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে, এখান থেকে আমি এটা কেটে দেব, দেওয়ার পরে অ্যাডমিন প্যানেলে যাব। যাওয়ার পরে ভিজিট, আচ্ছা এটা তো আমি এখান থেকেও যেতে পারি, এডিট উইথ এলিমেন্টরে যাই। আচ্ছা আমাদের হেডারে একটা কিন্তু প্রবলেম আছে, আপনারা কি ধরতে পারছেন? আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রবলেমটা কোন জায়গায়। আচ্ছা এখানে এলিমেন্টের লোড হচ্ছে। আচ্ছা আমাদের এই যে এই কন্টেনারের উপরে নিশ্চয়ই কোনো মার্জিন আছে, যদি না থাকে আমরা এই নেগেটিভ মার্জিন দিয়ে এটা একদম একদম ওটার কাছাকাছি লাগাই দেবো। দেওয়ার পরে এখানে একটা আপডেট দিয়ে দেবো, যদি আমরা আপডেট দেই
তাহলে তারপরে যখন এখানে একটা রিলোড দিব, দেখেন এখান থেকে এই এটা চলে যাবে, এই গ্যাপটা চলে যাবে, এটা কিন্তু আমাদের এই হেডারে কিন্তু চলে আসে। এখন এখানে বেশ কয়েকটা সমস্যা আছে। এক নম্বর সমস্যা হচ্ছে আমার এই যে এইটার অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটা দেখতে ভালো লাগতেছে না। দুই নম্বর সমস্যা হচ্ছে যে এই যে হেডারটা বেশি প্রশস্ত হয়ে গেছে, এত প্রশস্ত হেডার সাধারণত দেয় না। তিন নম্বর সমস্যাটা হচ্ছে যে আমি যখন স্ক্রল ডাউন করতেছি তখন আমার এই হেডারটাও কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না যে এটা চলে যাক, আমার হেডারটা এখানে ফিক্সড থাকবে। তো ফিক্সড করার জন্য আরেকটু ভিতরে যেতে হবে, আর একটু ডেপথে কাজ আছে। আমি আগে বেসিকগুলো একটু ঠিক করি। এক নম্বর যেটা করতে হবে যে আমার এখানে যে আমি এটার ভিএইচ দিয়েছি 9, এটা আমি কমাবো, এটা 7 করে দেব। দেন এই যে এটার ভিএইচও আমি করে দেবো 6, এটার ভিএইচ আমি করে দেবো 6, এই যে ইমেজের ভিএইচ করে দেব, ইমেজের ভিতরের ভিএইচটা করে দেব 6, তারপরে এই কন্টেনার, এই কন্টেনার ভিএইচটাও আমাকে 6 করে দিতে হবে, ভিএইচ 6। ওকে, তাহলে একটু ছোট হয়ে যাবে এটা। আচ্ছা, আর ইমেজের এখানে স্টাইলিং যদি করতে চাই, এটা যদি ইমেজের সাইজটা আমি ছোট বড় করতে চাই, তাহলে এটা এখান থেকে করতে হবে। এই যে ইমেজে ক্লিক করে দেন অ্যাডভান্স, আচ্ছা প্যাডিংটা আনচেক করে রাখি, এখান থেকে এটা যা আছে তাই থাক, 0 0 আছে, ওরে 0 থাকলে তো হবে না। আচ্ছা, এটা কি ছিল? এটা হচ্ছে আপনার এটা যত বেশি হবে এই যে এটা তত স্পষ্ট দেখা যাবে। আচ্ছা, 1 ছিল, ওকে, ভ্যালু 1 ছিল। আচ্ছা, এখন যদি আমি একটা আপডেট দেই, তারপরে আমি এই লিঙ্কটা অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখতে চাই, অন্য কোনো ব্রাউজার থেকে দেখতে চাই, আমি আর একটা ব্রাউজারে যাই, এখান থেকে আমি পেস্ট করি, দেখি কীরকম আসে। আচ্ছা, হোমে যাই, দেখেন যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু এখানে ইয়েলো কালার দেখা যাবে। সো আমরা এখানে একটা আমাদের হেডার আমরা এলিমেন্টর দিয়ে কীভাবে দিতে হয় সেই জিনিসটা আমরা আপাতত শিখলাম, কিন্তু এটা এমন লাগে কেন? এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, ঝামেলাটা কি আমি আপনাদেরকে বলতেছি, ঝামেলাটা কি হয়েছে, এই যে এটা আমরা একটু উপরে তুলে দিচ্ছি, আমাদেরকে এটা একটু নিচে নামায় দিতে হবে, এখানে তো ঠিকই আছে। আচ্ছা, আর একটা ওয়েবসাইটে যাই, আর একটা ব্রাউজারে যাই, ওখানে কি বলে সেটা দিই। এখানে ঠিকই আছে, ওখানে হয়তো কোনো নেটের সমস্যার কারণে কোনো প্রবলেম দেখাচ্ছিল আর কি। এখানে ঠিকই আছে, তাহলে এখানে দেখালো না কেন? ওকে, আচ্ছা, এখানে যেহেতু সমস্যা দেখাচ্ছে তার মানে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। আচ্ছা, আমি এই ওয়েবসাইটের এখানে যাই, যাওয়ার পরে এটার উপরের যেই টপ প্যাডিংটা দিছে এটা আমরা একটু আনচেক করে দিই, দেখি কি হয়। আচ্ছা, অনেক সময় কি হয় কি, এই জিনিসটা আমরা যখন লোড করি মানে নেটের কারণে আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারে আপডেট হতে একটু সময় নেয়, এই কারণে এই যে এই জিনিসটা হয় মাঝে মাঝে ডিস্টার্ব হয়, যেমন এই যে এখানে লোড এখনো কিন্তু নেয় নাই। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা ঠিক আছে, এটা লোড নিতে সমস্যা হচ্ছে সার্ভার থেকে, সার্ভারে ওটা ঠিক হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কিন্তু আজকে মোটামুটি দেখতে পারলাম যে কীভাবে একটা আমরা এলিমেন্টর দিয়ে একটা হেডার তৈরি করতে পারি। এটা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করা যাবে, আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমিও দেখাবো আরও
এটার যে ফাংশনগুলো আছে এগুলো আমি আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, প্লাস এটাকে আমি ফিক্সড করে দেব যাতে এরকম স্ক্রল করলে এই হেডারটাও যেন চলে যায়, হেডারটা যেন এখানে ফিক্সড ভাবে থাকে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব, আজকে এই পর্যন্তই। সো যারা এতক্ষণ কষ্ট করে ক্লাসটি দেখলেন তারা অবশ্যই কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।